সাভারে আমিনবাজার এলাকায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় স্থানীয়রা জানান, সকালে তুরাগ নদের আমিনবাজার এলাকা থেকে 18 জন যাত্রী নিয়ে একটি নৌকা গাবতলির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে একটি বালুভর্তি বাল্ক হেডের সাথে সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। এ সময় 10 জনের মতো সাঁতরে তীরে উঠতে পারলেও 8 জন নিখোঁজ হয়। পরে 2 শিশু ও 1 মহিলার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনও 5 জন নিখোঁজ রয়েছে।